মাজুলীর বান পরিস্থিতি কিছু পরিমাণে উন্নত হলেও বর্তমান সময়তো আসলে মাথাউরির বাহিরের পরিয়ালসমূহর দুর্যোগ কাটোয়া নাই আর বিভিন্ন স্থানত দেখবলে পাওয়া গেছে বর্তমান সময়ও এনেদরে অস্থায়ী চালি দি বহু লোকে পথর দাঁতিত বসবাস করে আছে আর এই দুর্গতসকলের সহায়ের বাবে বর্তমান সময়ত বিভিন্ন দল সংগঠন আহি উপস্থিত হয়েছে সাহায্য প্রদান করবর আর বর্তমান সময়ত বীর লাচিত খেনার মাজুলী জেলা সমিতির বিভিন্ন বিষয়ববীয় এই দুর্যোগের সময়ত সহায়ের হাত হয়ে আগবাড়ি আছে আমি মন্তব্য লোম দেখো আর পরিবেশটা দেখাম যে বিভিন্ন ইয়ার বহু পরিয়ালে বর্তমানেও মথাউরি বসবাস করে থাকবলগীয় হয়েছে অস্থায়ীভাবে আপনাদের সাহায্য দিবলে আছে আজি রাইজর মজুত নিশ্চিতভাবে মাজুলীত আসলে বানে বিধ্বস্ত করেছে প্রায় ক্ষতি সাধন হয়েছে বানত আর সেয়ে আমি সাধ্য অনুসরি বীর লাচিত খেনা মাজুলী জেলা সমিতির তরফের যিখিনি লোক অত্যাধিক ক্ষতি সাধন হয়েছে বানপানির ফলত মথাউরির কাছে যখন বসবাস করেছে কাছলে আছো অকনমান সহায়ের যেহেতু এই বিপদের সময় প্রত্যেকে এহার মাত মতা কাষত থিয় দিয়াটো কর্তব্য আর সমান্তরালভাবে আমি বীর লাচিত খেনা মাজুলী জেলা সমিতিও সতীর্থসকল একত্রিত হয়ে সাধ্য অনুসরি আমার ফলের অকনমান কাষত এই বিপদের সময় থিয় দিছোহি নিশ্চিতভাবে আসলে মথাউরির বাহিরের যুব পরিয়াল প্রত্যেক বছরে এই বিপদত পড়ে আর বর্তমান সময়ত বিভিন্ন দল সংগঠন আছে উপস্থিত হয়েছে পানি আজিও আকো বাড়িছে আর বাড়িছে মানে থাকবলেও মানুষ অসুবিধা হয়েছে কঠিয়া চটিয়া সমস্ত আছে শেষ হয়ে গেছে জানিস না একেবারে অসুবিধা হয়েছে বহু পরিয়াল রাস্তাতে বসবাস করি এঘর মানুষ যে এটা পানি তলতা আছে পানি তলতা আছে ইয়ার লোক ছেলে ইয়াতে আছে সি আহি পেলানি নিশ্চিতভাবে আসলে মথাউরির বাহিরের যুব পরিয়ালের দুর্যোগের অন্ত নাই আর বর্তমান সময়ত এনেদরে পথর দাঁতিত অস্থায়ী চালি দিয়ে বসবাস করে থাকবলীয় পরিস্থিতি হয়েছে এনেদরে থাকবলীয় হয়েছে বর্তমান আকো পানি আজি বাড়িছে দেখাইছো পরিবেশ দাদা আপনার ওসরলে আইছো অকমান এনেদরে আসলে অস্থায়ীকে থাকবলীয় হয়েছে আজি প্রায় একবার দিন হয়ে গেল আখির থাকা ইয়াতে পানি বউ পানি তলব পানি একবার থাকলে ঘুরি তার আছে মানে চাং খাজে ইয়ে ভাজে চাং খাজে আছে নিশ্চিতভাবে আসলে বর্তমান সময়ত এই মথাউরির বাহিরের যুব পরিয়াল দুর্যোগের সময়ত বিভিন্নজনে সহায়ের হাত আগবাবর বাবে তেওঁলোকৰ ওচৰত উপস্থিত হয়েছে বর্তমান সময়ত বীর লাচিত খেনা আহি দক্ষিণপাট কৈবত্য গাঁৱৰ এই সকল লোকৰ ওচৰত তেওঁলোকে কিছু সাহায্য বিতৰণ কৰিবৰ বাবে উপস্থিত হৈছে।